হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আওয়ার এফার্টস এন্ড জার্নি। আমি পারমিতা, আজকে চলে এসেছি আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের জন্য। আজকে আমি কিন্তু তোমাদের জন্য বেঙ্গলি ট্র্যাডিশনাল একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে কি, লাউ চিংড়ি। তো এবার তোমরা ভাবে, লাউ চিংড়ি তো আমরা ঘরে মাঝে মধ্যেই খেয়ে থাকি, তাই না? আমিও অনেক জায়গায় খেয়েছি, আমার মায়ের হাতে, দিদার হাতে। কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে করবো এটা একটু অন্যরকমভাবে করবো। তো চলো দেখো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দিদা ঠাকুমাদের হাতের মতো সুস্বাদু লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এটাকে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এরপর আমাদের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগবে হচ্ছে লাউ। লাউটাকে আমি একদম ঝিরি ঝিরি করে সরু সরু করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য এবার নিয়ে নেব আমি হচ্ছে 1টা শুকনো লঙ্কা, 1 চিমটি মেথি এবং 1 টিস্পুন মতো গোটা জিরে। তারপর লাগবে হচ্ছে আমাদের 2 টেবিলস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, এটাকে কিন্তু আমি পরে জল দিয়ে মিক্স করে নেব। তারপর লাগছে নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন মতো হিংকে জল দিয়ে মিক্স করে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিলস্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে আমরা আমাদের চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং এটাকে ভালো করে আমরা ভেজে নেব। ভালো করে মানে কিন্তু আমরা মিডিয়ামভাবে ভাজবো, বেশি কড়াভাবে কিন্তু ভাজবো না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তুলে একটা বোলের মধ্যে সাইডে করে রেখে দিচ্ছি। ওই সেম কড়াইয়ে আমাদের ফোড়নের যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে ভালো করে 2 মিনিট মতো আমরা সটে করে নেব। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের ধনে গুঁড়ো, যেটাকে আমরা জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। পুরো মশলাটাকে দিয়ে আমরা হালকাভাবে এটাকে নেড়ে নেওয়ার পরে গুঁড়ো মশলা মানে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা আছে সেটা দিয়ে দেব। দিয়ে এরপর আমরা আমাদের যে হিংটা রেখেছিলাম সেই হিংটা দিয়ে দেব। দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে কষাবো, যতক্ষণ না আমাদের মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। তেল বেরিয়ে এসছে, এবার আমরা আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমরা আরও 1-2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এরপর আমরা দেখুন তেল বেরিয়ে এসছে কিন্তু মশলাটা প্রায় রেডি। এর মধ্যে আমাদের কেটে রাখা লাউগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। পুরো লাউটাকে দিয়ে আমরা হালকা হাতে পুরো লাউয়ের সাথে আমাদের যে মশলা চিংড়ি মাছ সেটাকে মিক্স করে নেব। দেখতে থাকবেন আস্তে আস্তে কিন্তু লাউটা মজতে শুরু হয়ে যাবে। এবার এইটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন লাউ কিন্তু জল ছেড়ে দিয়েছে, মানে লাউয়ের থেকে এক্সট্রা যে জল আছে সেটা বেরিয়ে এসছে। এবার আমরা এটাকে ঢাকা খুলেই রান্না করতে থাকবো যতক্ষণ আমাদের লাউটা শুকনো না হয়ে যাচ্ছে। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালের জন্য, ফ্লেভারটা আর স্মেলটাও খুব ভালো আসে কাঁচা লঙ্কার। এবার এটাকে আমাদের শুকোতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে, হাই থাকলে জলটা আমাদের শুকিয়ে যাবে কিন্তু লাউটা কাঁচা থেকে যাবে। এটা আস্তে আস্তে আমরা নাড়তে থাকবো, 4 থেকে 5 মিনিট কিন্তু আমাদের লাগবে। দেখুন প্রায় অনেকটা আমাদের জল শুকিয়ে এসছে এবং লাউটাও অনেকটা মজে গেছে। এর মধ্যে আমি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য নুনটা অ্যাডজাস্ট করে নিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটাতে হালকা মিষ্টি ভাব থাকলে খেতে খুব ভালো লাগে। এবং এটাকে আমরা আরও নাড়তে থাকবো কিছুক্ষণ যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। দেখুন প্রায় কিন্তু আমাদের এটা শুকিয়ে এসছে অল্প পরিমাণে জল। আমাদের এবার কিন্তু লাউ চিংড়ি একদম রেডি, হালকা তেলও ভেসে এসছে ওপর থেকে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আমরা এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে আরেকটা নতুন রান্না নিয়ে।